মাত্র 15 টাকায় আজ আপনাদের ট্রেনে করে সুন্দরবন ভ্রমণ দেখাবো। নমস্কার, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমরা যাচ্ছি সুন্দরবনে, ওখান থেকে আমাদের একটা ইনভিটেশন এসেছে ইলিশ উৎসবে। তো কলকাতা থেকে সুন্দরবন কেমনভাবে যাবেন সকলেই প্রায় জানে। সুন্দরবন যাওয়ার কিন্তু অনেক অপশন আছে, আপনি গাড়িতেও যেতে পারেন, ট্রেনে করেও যেতে পারেন। বা ট্রেনে করে কেমনভাবে যাবেন এটা প্রায় সকলেই জানেন, তাও ভাবলাম আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটা আমরা শেয়ার করব। চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা এখনই গিয়ে সাবস্ক্রাইব করুন, কারণ সুন্দরবনের ধামাকা ধামাকা এপিসোড কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে। তাহলে চলুন আজকে আর দেরি না করে সুন্দরবনের যাত্রা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়েছি শিয়ালদহ স্টেশনে। এইখান থেকে কিন্তু আমরা ক্যানিং লোকাল ধরবো, ক্যানিং লোকালে করে যাব সুন্দরবন। আর ক্যানিং লোকালের ট্রেন কিন্তু অনেক তোমরা পেয়ে যাবে, আমরা 8:28 ট্রেন ধরবো। আর ক্যানিং লোকাল ধরতে হলে কিন্তু আমাদের এখন যেতে হবে শিয়ালদহর দক্ষিণ বিভাগে, ওইখান থেকে ট্রেন ধরে আমরা যাব সুন্দরবন। তো ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি সুন্দরবন যাত্রার ক্যানিং লোকালের টিকিট। আমরা দুজন যাচ্ছি, সেহেতু 30 টাকা নিচ্ছে। চলুন সফরে যেতে যেতে আপনাদের সাথে ব্যাক টু ব্যাক ফিরছি। তো ফাইনালি বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা 17 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আর পিছনে দাঁড়িয়ে আছে ক্যানিং লোকাল। তো ক্যানিং যেতে হলে কিন্তু মোটামুটি 16টা স্টেশন আমাদের পার করতে হবে। চলো ট্রেনে ওঠা যাক, লেটস স্টার্ট। ঘড়ির কাঁটায় কিন্তু ঠিক এখন 8:28, আর এই মুহূর্তে শিয়ালদহ স্টেশন থেকে কিন্তু আমাদের ক্যানিং লোকাল ছেড়ে দিল। বন্ধুরা, আমরা এখন আছি বিদ্যাধরপুরে, আর এখান থেকে আর ঠিক 7টা স্টেশন পরেই কিন্তু ক্যানিং স্টেশন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চাম্পটি স্টেশনে, এখানে কিন্তু বাজির জন্য বিখ্যাত। জাস্ট চাম্পটি স্টেশন থেকে ট্রেনটা এবার ছাড়লো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এখন বেতবেড়িয়া স্টেশনে, আর এখান থেকে মাত্র আর 1টা স্টেশন, তারপরে কিন্তু ক্যানিং স্টেশন। মানুষ
বা কোনো জায়গায় যন্ত্রণা হবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি তালদি স্টেশনে, এটা ক্যানিং যাওয়ার পথে শেষ স্টেশন, এর পরেই কিন্তু ক্যানিং স্টেশন, ক্যানিং স্টেশনেই আমরা নামবো। তো ফাইনালি বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম আমাদের আমাদের গন্তব্যের। তো দুরন্ত একটা জার্নি ছিল, খুবই দারুণ এনজয় করলাম। যদি ভিডিওটা এতটা অবধি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ চ্যানেলটা এখনই গিয়ে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশনটা গিয়ে অন করুন, কারণ সুন্দরবনের কিন্তু ধামাকা ধামাকা এপিসোড আমাদের চ্যানেলে আসতে চলেছে। চলুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সুন্দরবনের ইলিশ উৎসবের সিরিজ আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে। রয়েছে বিভিন্ন রকমের ইলিশের পদ দিয়ে বিভিন্ন রকম রান্না, রয়েছে ইলিশের বিরিয়ানি, আরও কত কী রয়েছে, বিভিন্ন জায়গায় জঙ্গল সাফারির অ্যাডভেঞ্চার, রয়েছে সুন্দরবনের বিভিন্ন বন্য প্রাণীদের দর্শন, রয়েছে আরও অনেক অনেক অ্যাডভেঞ্চার, একদম মিস করবেন না। খুব শীঘ্রই আপনাদের জন্য আসতে চলেছে আমাদের চ্যানেলে সুন্দরবনের সিরিজ। ততক্ষণের জন্য বিদায় নিলাম, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।